আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের কী অবস্থাটা করছে। দেখেন, আমরা কাজটা করে গেছিলাম অনেক আগে। কাজটা করে যাওয়ার পর আমরা আবার যখন এখানে অন্য ধরেন 3 মাসের মতো কাজটা বন্ধ ছিল, তখন কী করলো কয়েকজন, দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা, কনসার্ন স্টক কক্ষের যে ডান্ডিগুলো আছে ওইগুলো ক্যাপসা হবেনকে নিয়ে গেছে, এবং আমাদের যেই পয়েন্টটা আছে ওইটা রয়ে গেছে। এখন এইগুলো আমাদের এরকম এরকম, কিন্তু 3টা বাথরুম আছে, 3টা বাথরুমের মধ্যে একই অবস্থা। সর্ভেটা এসে দেখেন কী খাবারের ব্যাংকে নিয়ে গেছে এটা। এটা আসলে এখন আমাদের অনেক কষ্ট হবে, এটা আবার খুলতে হবে, খোলার পর আবার নতুনভাবে কিনে এনে কিন্তু এটা আবার লাগাইতে হবে আমাদের। তো ওন যে জিনিসটা নিয়ে গেছে ওইটা মনে করেন ও বিক্রি করলে 200 টাকাও পাবে না, কিন্তু এগুলো একটা দাম হচ্ছে আপনার 1250 থেকে 1300 টাকা। এখন মালিকের 1250 থেকে 1300 টাকা লস। তো একটা দুইটা তিনটা যদি আমরা হিসাব করি মোটামুটি 3600 টাকার মতো, 3700 টাকার মতো আসে। তো প্রতি বাথরুমে একটা মালিকের 3700 টাকা করে লস গেছে আমাদের। এটা হচ্ছে গরম ঠান্ডার জন্য করেছি, সেই জন্য 3টা কনসোল স্টপকক, এখানে 2টা দিলেও চলে। তো 2টা দিলেও চললে কী হবে, এখন এখানে তো চোর যেটা করছে এগুলো ভেঙে নিয়ে গেছে, যেহেতু এখানে দরজা জানালা ভালোভাবে ছিল না, বাড়িতেও কেউ থাকে না, এরা যেহেতু নতুন বাড়ি এখানে কেউ থাকে না, সেই সুযোগটা কিন্তু চোরটা কাজে লাগাইলো। কাজে লাগানোর পর দেখতেই পাচ্ছেন এটা ভেঙে ভেঙে নিয়ে গেছে, এখানে যে হাতুলটা থাকে ওটাও শুদ্ধ ভেঙে ভেঙে নিয়ে গেছে। এখানে দেখেন এটাও ভেঙে নিয়ে গেছে, এটাও ভেঙে নিয়ে গেছে, এটাও ভেঙে নিয়ে গেছে। এখন আমাদেরও অনেক কষ্ট হবে, এগুলো খুলতে হবে, প্রথমেই খোলার পর আবার এখানে চেঞ্জ করে লাগাইতে হবে। তো অনেক কষ্ট, কিছু করার নাই, এরকম কিন্তু 1টা না 2টা না 3টা বাথরুমের মধ্যে সেম অবস্থা করছে। আচ্ছা।